মানে বিশ্বভারতী 1921-এ প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালন, আর এই তো সেন্টেনারি হবে এবার, 21 থেকে 21 আসছে, তাহলে এই শতবর্ষটা উদযাপন করবেন ইয়ে এসে, আচার্য আসার কথা, না আসলে উনি ভার্চুয়ালি করবেন, শিক্ষামন্ত্রী এবং গভর্নর আসছেন। না পৌষমেলা হবে না, তার কারণ করোনা বিধি, করোনা পরিস্থিতিতে আমাদের জেলা পরিষদে পারমিশন নিতে হয়, তো আইনত পারমিশনই পাবো না, আর তাছাড়া হবে না, এই সিদ্ধান্ত তো ইউনিভার্সিটি আগেই নিয়েছে কোর্টের মিটিংয়ে, কাজেই এটা তো আর ইয়ে হচ্ছে। তাহলে কি নতুন করে শিলমোহর পড়লো আবার, যে পৌষমেলা হচ্ছে না? না হচ্ছে না তো, শিলমোহর পড়লোই।